কোচ চন্দিরে হাতুরি সিং এর অভ্যতি এবং দেশের ওপেনার তামিম। এবার মরেছে হাতুরি সিংহে। দর্শক, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে একটি লিগাল নোটিশ জারি করা হয়েছে হাতুরি সিংহের নামে। যে হাতুরি সিংহে বাংলাদেশের কোচ হওয়ার আগে কোনো দেশের চূড়ান্ত কোনো কোচ ছিল না, যে কিনা ম্যাচ খেলেছেন মাত্র 35টি, 20 গড়ে খেলেছেন এই ম্যাচগুলো। দর্শক, শুধু তাই নয়, নিজ দেশ থেকেও বিতাড়িত হাতুরি সিংহে। আর এমন একটা মানুষকে বাংলাদেশের দলের বানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য। দর্শক, যেখানে বর্তমানে চলেছে তামিমের ইকবালের শোক, তামিম ইকবাল দেশসেরা ওপেনার, তবুও তাকে বাদ দিয়ে দল সাজিয়েছেন হাতুরি সিংহে। হাতুরি সিং বাংলাদেশের ক্রিকেটকে দিন দিন নষ্ট করে দিচ্ছেন। একের পর এক ভরা ডুবি তো সাজানো হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই তো এবার সুপ্রিম কোর্ট থেকে হাতুরি সিংহের নামে একটি লিগাল নোটিশ জারি করেছেন সুপ্রিম কোর্ট। জারিকৃত সেই নোটিশ ইতিমধ্যে বিসিবির কাছে প্রেরণ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এর কোনো ব্যবস্থা না নেওয়া হলে, অথবা হাতুরি সিংহের এর আগে কোথায়ও ভালো কিছু করেছেন বা কোথায়ও ভালো দলের চূড়ান্ত কোচ ছিলেন এমন তথ্য দিতে পারলে তবেই রেহাই পাবে হাতুরি সিংহে। নয়তো তামিমকে বাদ দেওয়া, এবার হাতুরি সিংহেকে বাদ দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে, দলে যোগ করাতে হবে তামিম ইকবালকে। দর্শক, হাতুরি সিংহকে নিয়ে আপনার কী মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।